আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITBandar.com ওয়েবসাইটে আবারও স্বাগত। তো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করতেছিলাম। মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিসের স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আমরা মাইক্রোসফট এক্সেলের রো এবং কলাম এবং সেল নিয়ে আলোচনা করেছিলাম। তো কলাম হচ্ছে উপর নিচে যে দাগটানা ঘরগুলো, এগুলোকে কলাম বলা হয়। এ বি সি ডি এক একটি কলাম, আর 1 2 3 পাশাপাশি যে দাগটানা ঘরগুলো আছে এগুলোকে রো বলা হয়, যা ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি। তো আমরা আজকে আলোচনা করব ফর্মুলা বার, যেটি মাইক্রোসফট ওয়ার্ডে নেই, শুধু মাইক্রোসফট এক্সেলেই ফর্মুলা বার আছে। একটা বিষয় স্ট্যাটাস বার, তারপর আমরা দেখলাম এখানে বি এন জি এল এ ডি ই এস এস বাংলাদেশ ইজ আওয়ার সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রি, এখানে আমরা এন্টার দিলাম, দিয়ে নিচে গেলাম। আবার লিখলাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই দেখেন, এখানে দুইটা লাইন লিখলাম। এখানে আমরা এই লাইনগুলো দুইটা লাইনে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে দেখেন ফেজ ওয়ান ঠিক আছে, একটা ফেজ আমরা কাজ করতেছি। ওয়ার্ড সংখ্যা দেখাচ্ছে 10 এর 10। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করে দেখবেন ওয়ার্ড কাউন্ট, এখানে ফেজেস কয়টা ফেজ আছে মোট, আমরা একটা ফেজ দিয়ে কাজ করতেছি, একটা ফেজ শো করতেছে। ওয়ার্ড কয়টা ওয়ার্ড আছে, মোট 10টি ওয়ার্ড লিখছি আমরা। ক্যারেক্টার আছে মোট 53, নো স্পেস মানে স্পেস ছাড়া আছে 53টি ক্যারেক্টার, স্পেস সহ আছে 61টি ক্যারেক্টার, লাইন আছে মোট 2টি, প্যারাগ্রাফ 1টি শো করতেছে, লাইন আছে 2টি। তো এটা আমরা ক্লোজ করে দিতে পারি। এখন ক্যারেক্টার নো স্পেস আর স্পেস, এটা আশা করি বুঝে থাকবেন। স্পেস মানে আমরা যখন স্পেস দিই, এটা যদি হিসেব করা হয় তাহলে উইথ স্পেস, আর যদি এটাকে স্পেস যদি হিসেব না করি তাহলে নো স্পেস। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়টা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে জানা থাকলে ভালো যে আমরা এখানে ক্লিক করলে মোট কয়টি ওয়ার্ড আছে বা কয়টা পেজ, কয়টা ক্যারেক্টারগুলো আমরা জানতে পারি। তো মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে স্ট্যাটাস বারের কাজ হচ্ছে, এখানে রেডি লেখা আছে, রেডি ছাড়াও আর 3টি মোড, এখানে রেডি একটা মোড, রেডি ছাড়া 3টি মোড আমরা মাইক্রোসফট এক্সেলে দেখবো। সেটা হচ্ছে রেডি মোডের পরে আসবে এন্টার মোড একটি আছে, তারপর আছে এডিট মোড, এরপরে আর একটি আসছে পয়েন্ট মোড। নাম্বার 1 রেডি মোড, নাম্বার 2 হচ্ছে এন্টার মোড, আর নাম্বার 3 এডিট মোড, নাম্বার 4 পয়েন্ট মোড। মোড মোড 4টি। কাজ যেখান থেকে শুরু করা যায় ওই জায়গাটাকে বলা হয় সেল পয়েন্টার। সেল পয়েন্টার আছে বর্তমানে A1 বক্সে। তো আমরা যদি অ্যারো কি ছাপি, ডান রাইট অ্যারো কি অথবা ট্যাব কি ছাপি, তাহলে একটি ঘর মানে একটি কলাম সরে ডানে কলাম চলে আসলো। ট্যাব ছাপলে ডানে যাবে, যদি এন্টার কি ছাপি তাহলে নিচে আসবে। ইতিপূর্বে আমরা উল্লেখ করেছিলাম যে ট্যাব কি ছাপলে ডানে যাবে, এন্টার কি ছাপলে নিচে আসবে। এন্টার কি ছাপলেও নিচে আসছে। তো আর আপ অ্যারো কি ছাপলে উপরে যাবে, ডাউন অ্যারো কি ছাপলে নিচে আসবে, রাইট অ্যারো কি ছাপলে ডানে যাবে, আবার লেফট অ্যারো কি ছাপলে বামে আসবে। এখানে আমরা সেল পয়েন্টার নিয়ে আলোচনা করেছিলাম। তো সেল পয়েন্টার হচ্ছে যেখানে রো এবং কলাম মিলিত হয়। এখন রো এবং কলাম মিলিত হয়েছে A1 বক্সে। এখন লেখার সময় যখন আমরা লিখতেছি 6-0, লেখা কিন্তু শেষ করে নেই, শেষ করে নেই বিদায়। এখন নিচে দেখেন স্ট্যাটাস বারে লেখা আছে এন্টার, তাহলে এন্টার লিখলে আমাদের লেখার কাজটা সম্পন্ন হবে। লেখার কাজ সম্পন্ন হওয়ার আগে এন্টার মোড শো করবে। আবার যখন আমরা এন্টার দিই অথবা ট্যাব কি ছাপি, পরের এই B1 বক্সে সেল পয়েন্টার চলে গেল, আবার নিচে লেখা আছে রেডি মোড। তো এখানে B1 বক্সে আমরা লিখলাম সাপোজ 50 লিখলাম, লেখার সময় দেখেন আবার এখানে এন্টার মোড শো করতেছে। আবার যদি আমরা ট্যাব কি ছাপি তাহলে আবার রেডি মোড চলে আসলো। তো আমরা এখানে A1 সেলে লিখলাম 60, B1 সেলে লিখলাম 50। তো এখন এই দুইটা যোগফল কত, আমরা একটু যদি যোগ করি তাহলে, তো আমরা সমানচিহ্ন দিই, কিবোর্ড থেকে সমানচিহ্ন দিলাম, সমানচিহ্ন দিয়ে আমরা লিখি 60+50 বা 60+50 লিখে যখন এন্টার দিব, C1 বক্সে ফলাফল দেখা যাচ্ছে 110 মানে 110 ফলাফল পেলাম। এখানে ফর্মুলা বারে দেখেন ফর্মুলা কত যোগ কত, এখানে শো করতেছে 60+50 ফলাফল 110 শো করছে।
তো আমরা যোগ করলাম, আমরা বিয়োগ একটু করে দেখি। এ টু সেলে 40 লিখলাম, বি টু সেলে 30 লিখলাম, তো সমানচিহ্ন দিলাম, সমানচিহ্ন দিয়ে 40, তারপরে মাইনাস বা বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে 30 লিখলাম, দিকে এন্টার দিলাম। এন্টার দিলে ফলাফল আসলো 10। তো আমরা সি টু বক্সে এখন দেখা যাচ্ছে যে 10 শো করতেছে, কিন্তু ফর্মুলা বারে লক্ষ্য করুন, ফর্মুলা বারে শো করতেছে আমরা কত থেকে কত বিয়োগ দিলাম সেটি ফর্মুলা বারে শো করছে। তো এখানে ফর্মুলা বার একটি গুরুত্বপূর্ণ বিষয় মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে। এখন একটা গুণ করি, দেখেন 25, এরপরে লিখলাম 10, এই দুটো গুণ করলে সমাচীন দিলাম, এরপরে 25, এরপরে ইন্টু 10 দিলাম। এখন এখানে লক্ষ্য করুন, বাংলাদেশে আমরা যে গুণচিহ্ন দিয়ে থাকি কিবোর্ডে আমরা কিন্তু গুণচিহ্ন পাবো না, কিবোর্ডে স্টার চিহ্ন আছে। বাংলাদেশের গুণচিহ্ন পরিবর্তে আমরা কিবোর্ডে পাবো স্টার চিহ্ন, তাই আমরা স্টার চিহ্ন দিলাম গুণচিহ্ন পরিবর্তে, দিয়ে এন্টার দিলাম। তাহলে 25 এবং 10-এর গুণফলটি সি থ্রি বক্সে প্রদর্শিত হচ্ছে 250। আর ডানে ফর্মুলা বারে কত কত গুণ হচ্ছে সেটি প্রদর্শিত হচ্ছে। ভাগ করে যদি আমরা দেখাই তাহলে সাপোজ আমরা লিখলাম 80, এরপরে এখানে লিখলাম 8, সমানচিহ্ন দিয়ে লিখলাম 80 ডিভাইডেড বাই 8। আমরা ডিভাইডেড বাই বাক্সিন্ন কিন্তু আমরা বাংলাদেশের মতো প্রচলিত বাক্সিন্ন পাবো না, আমরা বাক্সিন্ন হিসাবে স্ল্যাশ চিহ্নটাকে ব্যবহার করবো। এন্টার দিলাম, ফলাফল পেলাম 10। তো দেখা যাচ্ছে ফর্মুলা বারে কত কত ভাগ হয়েছে সেটি প্রদর্শিত হচ্ছে, আর সি ফোর বক্সে আমরা ভাগফল পেলাম। তো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এক নিয়মে পেলাম। আরও বেশ কিছু নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। 60, 50 এবং 110-এর যোগফল পেতে আমরা ডিতে ক্লিক করলাম। ডিতে ক্লিক করার পর যদি আমরা এই যে দেখেন টুলবারের অটোসাম নামে একটা অপশন আছে, অটোসামে যদি ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক লেখা আছে সমানচিহ্ন দিয়ে সাম এ ওয়ান ইস টু সি ওয়ান, মানে এ ওয়ান থেকে সি ওয়ান। এখন এইখানে একটা লক্ষণীয় বিষয়, নিচে দেখেন পয়েন্ট লেখা আসছে। এখানে আগে যেখানে রেডি লেখা থাকতো কিংবা এন্টার লেখা থাকতো, এখন লেখা আছে পয়েন্ট। তার পয়েন্ট যখন আসবে তখন আমরা যদি এন্টার চাপি তাহলে 60, 50, 110-এর ফলাফল পেলাম আমরা 220, মানে 220। তো 220 এখানে ডি ওয়ান বক্সে প্রদর্শিত হচ্ছে। ফর্মুলা বারে আগের মতো কিন্তু কত কত যোগ করছে, 60, 50 যোগ করছে সেটা প্রদর্শিত না হয়ে অটো সাম যেভাবে আসছে, সমানচিহ্ন দিয়ে সাম এ ওয়ান ইন্টু সি ওয়ান, এটি প্রদর্শিত হচ্ছে। তো এভাবে আমরা অটোমেটিক আরও যত বড় সংখ্যায় যোগ করতে চাই তাহলে আমরা এখানে যোগ করতে পারবো। অটো সামে ক্লিক করে যদি আমরা যদি এখান থেকে এ ওয়ান থেকে টান দিয়ে ডি ওয়ান পর্যন্ত টান দিলাম, টান দেওয়ার পরে এখন এন্টার দিলে ফলাফলটা প্রদর্শিত হচ্ছে। বিয়োগের ক্ষেত্রে অটোসাম যেভাবে আছে যোগের ক্ষেত্রে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু এভাবে নেই। একটা পদ্ধতি আছে, সেটি হচ্ছে সমানচিহ্ন দিলাম, সমানচিহ্ন দিয়ে 40 থেকে 30 এবং 10 বিয়োগ করলে কত ফল তা জানতে চাই। তাহলে আমরা এখানে সমানচিহ্ন দেওয়ার পরে আমরা মাউস দিয়ে 40-র যদি সেলে সেলে ক্লিক করলাম, ক্লিক করে মাইনাস চিহ্ন দিলাম, কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন দেওয়ার পরে 30 বক্সে ক্লিক করলাম, ক্লিক করে আবার মাইনাস চিহ্ন দিলাম, এরপরে 10-এ ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এন্টার দিলাম, তাহলে ফলাফল আসলো 0। আবার দেখাই বিষয়টা হচ্ছে, সমানচিহ্ন দিয়ে আমরা যদি প্রথমে 40 যে বক্সে আছে, বক্সে যে সেলে আছে সেলে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাইনাস চিহ্ন দিলাম, আবার 30 যে বক্সে আছে বা যে সেলে আছে সেটা সিলেক্ট করলাম, আবার মাইনাস চিহ্ন দিলাম, এরপরে 10 যেখানে আছে সেই সেলটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমরা এন্টার দিই তাহলে 0 প্রদর্শিত হচ্ছে, 0 প্রদর্শিত হচ্ছে। কিন্তু এন্টার দেওয়ার আগ পর্যন্ত মোডটি চেঞ্জ হয়ে তো পয়েন্ট মোড থাকবে। আর যদি আমরা কোনো সংশোধন করতে চাই, লেখা সংশোধনের জন্য যদি আমরা কাজ করি, সাপোজ আমরা এখানে 10 আছে, আমরা 10 না দিয়ে অন্য কিছু দিব, আমরা মাউসে ডাবল ক্লিক করি, মাউসে ডাবল ক্লিক করার পর এখানে কাজটা ওঠানামা করবে, নিচে লেখা আসবে এডিট মোড, তখন চেঞ্জ হয়ে এডিট মোড আসবে।
তো আমরা মাইক্রোসফট এক্সেলে মোড ফাইলাম মোট 4টি, একটি হচ্ছে রেডি মোড, আরেকটি হচ্ছে এন্টার মোড, আরেকটি হচ্ছে পয়েন্ট মোড, আরেকটি হচ্ছে এডিট মোড। মোড মোট 4টি এটি আমরা জানলাম। তো এখানে এডিট করার জন্য মাউস দিয়ে ডাবল ক্লিক করলেও এডিট আসবে, এডিট পয়েন্ট আসবে, কিংবা আমরা যদি কিবোর্ড থেকে যে সেলটি আমরা সংশোধন করতে চাই সেলে মাউস পয়েন্টার রেখে কিবোর্ড থেকে F2 চাপলে এখন নিচে এডিট লেখা আসবে, তার সংশোধনের জন্য কাছে ওঠানামা করবে। তো আমরা এভাবেও এডিট করতে পারবো। তাহলে আমরা কী কী জানলাম? যোগ বিয়োগ গুণ ভাগ করা জানলাম, তারপরে ফর্মুলা বার সম্পর্কে জানলাম, মোড সম্পর্কে জানলাম। এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো যদি আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট চেঞ্জ করার জন্য আগেই বলে মাইক্রোসফট ওয়ার্ডে উল্লেখ করেছিলাম যে কোনো ফরম্যাটিংয়ের জন্য লেখাকে সিলেক্ট করে নিতে হয়। লেখা সিলেক্ট করার বিভিন্ন পদ্ধতি আছে, তাও উল্লেখ করেছি। মাউসের রাইট বাটন ক্লিক করে মুভ করলে লেখা সিলেক্ট হবে। সিলেক্ট করে আমরা যদি এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট বক্সে ক্লিক করব, ক্লিক করে আমরা ফন্ট সিলেক্ট করব। এই যে ফন্ট সিলেক্ট করলাম এরিয়াল ব্ল্যাক। তারপর ফন্ট সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ চেঞ্জ করতে চাইলে ফন্ট সাইজের বক্সে ক্লিক করে ফন্ট কত নিচে চাই আমরা এখান থেকে 1024 দিলাম, ফন্টগুলো বড়ো হয়ে গেল। যদি ফন্টগুলো যদি আরও মোটা করতে চাই তাহলে বোল্ডে ক্লিক করলে মোটা হবে, আয়তে ক্লিক করলে বাঁকা হবে, আবার আইটি ক্লিক করলে সোজা হয়ে গেল, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন পড়বে, লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে, আবার একবার দিলে আন্ডারলাইন হবে, আবার যদি দিই আন্ডারলাইন চলে যাবে, আবার বিটি ক্লিক করলে বোল্ডটা উঠে যাবে। আর আন্ডারলাইনে বিভিন্ন ধরন আছে, সেটিও আমরা এখানে প্রয়োগ করে দেখতে পারবো ইচ্ছা করলে। বর্ডারও যে বক্স, বর্ডার বক্সে ক্লিক করলে বর্ডারের বিভিন্ন আকৃতি, মানে বর্ডার কীভাবে কোন জায়গায় বর্ডার দিতে চাই বা কতটুকু দিতে চাই তা এখানে মেজারমেন্ট করে দেওয়া যাবে। সাপোজ আমরা লেখাটুকু সিলেক্ট করলাম, সেলগুলোতে বর্ডার দিতে চাইলে বর্ডার বক্সে ক্লিক করব, ক্লিক করে অল বর্ডার্সে ক্লিক করলে প্রতিটা সেলে বর্ডার পড়ে যাবে। দেখুন এখন প্রতিটা সেলে বর্ডার আছে। এর আগে যে গ্রিডলাইন দেখা গিয়েছে, গ্রিডলাইন কিন্তু প্রিন্টে আসে না, কিন্তু বর্ডার দিলে বর্ডার অবশ্যই প্রিন্টে আসবে। এখন আমরা প্রিন্ট দিলে, যদি প্রিন্ট দিতে চাই প্রিন্টে থাকলে, তাহলে এই যে দাগগুলো প্রদর্শিত হবে। দাগগুলো যদি না রাখতে চাই তাহলে নো বর্ডার ক্লিক করলে দাগগুলো চলে যাবে, এখন শুধু সংখ্যাগুলোই লেখা আসবে। তো আমরা যদি একদিকে দাগ বর্ডার দিতে চাই, শুধু উপরে বর্ডার দিতে চাই তাহলে টপ বর্ডার, নিচে দিতে চাইলে বটম বর্ডার, তারপরে রাইটে ডান দিকে দিতে চাইলে রাইট বর্ডার, তারপরে বাম দিকে বর্ডার দিতে চাইলে লেফট বর্ডার, আউটসাইড বর্ডার নিতে চাইলে আউটসাইড বর্ডার ক্লিক করলে শুধু যতটুকু আমরা সিলেক্ট করেছিল লেখা সিলেক্ট অংশের বাইরে বর্ডার পড়বে, ভিতরে কোনো বর্ডার থাকবে না। এভাবে আমরা বর্ডার দিতে পারি বা বর্ডার উঠিয়ে দিতে পারি, এখান থেকে কালার বা রং পরিবর্তন করতে পারি। আমরা লেখার রং যদি পরিবর্তন চাই বা কালার পরিবর্তন করতে চাই, এখান থেকে কালার পরিবর্তন করা যাবে। সাপোজ আমরা এই কালারটি সিলেক্ট করলাম, এখানে ফিল কালার, নিচের অংশ যদি আমরা লেখার নিচের অংশ যদি আমরা কালার করতে চাই কীরকম কালার করব তা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। তারপর লেখা অ্যালাইনমেন্ট ডান দিকে বাম দিকে সরানোর জন্য অ্যালাইনমেন্টগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি। ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, এগুলো আমরা সিলেক্ট করে লেখা সিলেক্ট করে প্রয়োগ করে দেখতে পারবো ইচ্ছে করলে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।